সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পিএসপি বাংলা টিভিতে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। দর্শক দেখতে পাচ্ছেন আমবাড়িহাটের বর্তমান অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমবাড়িহাট থেকে দেশি জাতের এবং ক্রস জাতের ষাঁড় গরুর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব। প্রচুর ঠান্ডা পড়েছে দর্শক, উত্তরবঙ্গে হিমেল হাওয়া বইছে, তার মাঝেও আমরা আপনাদের নিয়ে এসেছি আজকে আমবাড়িহাটে। এই যে দর্শক, আমার সামনে একটি ক্রস জাতের ষাঁড় গরু রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দরদামও চলতেছে মনে হয়। এই যে দেখেন ভাইটা, কি জাতের ভাই, জাতটা কি? এটা নেপালি, নেপালি জাতের। দাম চালেন কত ভাই? 1,70,000 না 70? শুধু 70,000 দাম চাচ্ছে। দাঁত তো হয় নাই, দাম বলছে ব্যাপারীরা। কত বলছে? 55-60 বলতেছে। দিচ্ছেন না? কত হলে দিবেন, মনস্থ করছেন? 66। এই যে দর্শক, 66,000 হলে এই নেপালি গরুটি এই হাট থেকে বিক্রি হয়ে যাবে। আপনাদের দেখানোর চেষ্টা করছি আমবাড়িহাট থেকে দেশি জাতের এবং ক্রস জাতের ষাঁড় গরুর দাম। কাকা আসসালামু আলাইকুম। কাকা তো বললাম ভুল, ভাই হবেন আপনি আমার ভাই। কত চালেন এটা? 76। দাঁত হয়েছে? দাঁত হয়নি এখনো। ওজন কতটুক হবে? হ্যাঁ, ওজন 3 মণ 10 সে। দাম চালেন কত? 70-75। দাম বলছে ব্যাপারীরা? কত বলছে? 64-65 বলছে, দেন নাই। কত হইলে দিবেন, মনস্থ করছেন? 70-এর উপরে যাইতে হবে। এই যে দর্শক, 70,000-এর উপরে গেলে উনি এটি দিয়ে দিবে। আপনাদের দেখানোর চেষ্টা করছি আমবাড়িহাট থেকে ষাঁড় গরুর দাম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করছি। আরো রয়েছে এদিকে, আরো দেখি আমরা। এই যে একটি সাদা রয়েছে ভাই, কত দাম চাইলেন এটা? 70,000। দাঁত হয়েছে? দাঁত হয় নাই। ওজন কতটুক হবে? 2 মণ 3 মণ 3 মণ ওজন। 70,000 দাম চাইলেন, দাম বলছে ব্যাপারীরা? কত বলছে? 57-58 বলছে। দিচ্ছেন না? কত হলে দিবেন, মনস্থ করছেন? 62-63 হলে দিয়ে দিবেন। এই যে দর্শক দেখছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি আমবাড়িহাট থেকে ষাঁড় গরুর দাম। কাকা আসসালামু আলাইকুম। কাকা কি জাতের কাকা এটা? দেশি শাহিওয়াল জাতের। দাম চাইলেন কত? 65। দাঁত হয়েছে? দাঁত হয় নাই। ওজন কতটুক হবে কাকা? 100 কেজি। এই যে দর্শক, 65,000 দাম চাইছেন না? দাম বলছে ব্যাপারীরা? 57-58 বলছে। দিচ্ছেন না? কত হলে দিবেন, মনস্থ করছেন? 60 পার হলে দিবেন। এই যে দর্শক, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমবাড়িহাট থেকে ষাঁড় গরুর দাম সম্পর্কে। চলুন এদিকে আরেকটি রয়েছে দেখি আমরা। এই যে দাম দর চলছে, নিজে ভাই কত বলছেন দাম? কত? 70-72 বলতেছে। কি জাতের এটা? ক্রস জাতের। দাঁত হয়েছে? আগর। দাঁত হয়নি। কত দাম চাইছেন আপনি? চাওয়া দাম কত? 85 হচ্ছে আপনার চাওয়া দাম। ব্যাপারীরা বললো কত? 72 বলছে। দিচ্ছেন না? কত হলে দিবেন, মনস্থ করছেন? 80-85 হলে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, দেখি, ধন্যবাদ আপনাকে। ওদিকে আরেকটি রয়েছে ভাই, কি জাতের এটা? শাহিওয়াল জাতের। এই যে শাহিওয়াল জাতের ষাঁড়টি, দাঁত হয়েছে? দাঁত হয়নি এখনো। দাম চাইলেন কত? 95,000 দাম চাচ্ছেন। ওজন কতটুক হবে? 4 মণ। এই যে দর্শক, দেখানোর চেষ্টা করছি আমবাড়িহাট থেকে এই শাহিওয়াল জাতের ষাঁড় গরুটির দাম চাচ্ছে 95,000। ব্যাপারীরা দাম বলছে? 80,000 বলছে। দিচ্ছেন না? কত হলে দিবেন, মনস্থ করছেন? আর 5,000 হলে দিয়ে দিবেন।
আচ্ছা ধন্যবাদ আপনাকে, দেখি আমরা আরো সামনে রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমবাড়িহাট থেকে ষাঁড় গরুর দাম সম্পর্কে। চলছে দেখছেন আপনারা, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে এখানে একটি ক্রস জাতের রয়েছে। ভাই এটা কি জাতের ভাই? দাঁত উঠছে কেবল? আচ্ছা আচ্ছা, ওজন কতটুকু হবে এটার? চার মন থেকে কিছু শর্ট। এটা কি ক্রস জাতের নাকি? ক্রস জাত, ক্রস জাতের। এই যে দর্শক দেখছেন চার মনের কিছু কম হবে ওজন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমবাড়িহাট থেকে। দাম চাইলেন কত এটা? আশি হাজার চাচ্ছেন? আশি হাজার টাকা দাম চাচ্ছে দর্শক। ব্যাপারীরা দাম বলছে? কত বলছে? বাহাত্তর পর্যন্ত বলছে। দিচ্ছেন না তাও? কত হলে দিবেন, মনস্থ করছেন? পঁচাত্তরের নিচে বিক্রি করবেন না। এই যে দর্শক, পঁচাত্তরের নিচে উনি বিক্রি করবেন না। আপনাদের দেখানোর চেষ্টা করছি আমবাড়িহাট থেকে দেশি এবং ক্রস জাতের ষাঁড় গরুর দাম। সামনে আরো রয়েছে এই যে ওরে বাবা, এই যে এখানে আরেকটি রয়েছে ভাই। এটা কি জাতের ভাই? দেশি? দেশি জাতের। ওজন কতটুকু হবে ভাই এটার? পৌনে চার মন। আচ্ছা দাঁত তো হয় নাই? দুই দাঁত, দুই দাঁত বয়স সাড়ে তিন মন ওজন হবে। দাম চাইলেন কত এটা? বাহাত্তর হাজার। ব্যাপারীরা দাম বলছে? কত বলছে? মানে বাষট্টি? তা আপনি কত হলে দিবেন, মনস্থ করছেন? তাও একটা আইডিয়া, পঁয়ষট্টির উপরে যেতে হবে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমবাড়িহাটে আজকে দেশি এবং ক্রস জাতের ষাঁড় গরুর বাজার দর। এই যে এখানে আরেকটু রয়েছে, এই যে দেখুন দর্শক ভাই, এটার দাম চাইলেন কত? বাহাত্তর হাজার। দাঁত হয়েছে? দাঁত এখনো হয়নি। বাহাত্তর হাজার দাম চাচ্ছেন। ব্যাপারীরা দাম বলছে? কত বলছে? পঁয়ষট্টি পর্যন্ত বলছে? তেষট্টি, তেষট্টি বলছে। দিচ্ছেন না? কত হলে দিবেন, মনস্থ করছেন? আটষট্টি হলে দিবেন। এই যে দর্শক দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাই, এটা কত? কি জাতের এটা? দেশি জাতের। দাঁত হয়েছে? দাম চাইলেন কত এটা? পাঁচপান্ন হাজার। ওজন কতটুকু হবে? একশো দশ কেজি। পঁচপান্ন হাজার টাকা দাম চাচ্ছে। দাম বলছে ব্যাপারীরা? আটচল্লিশ পঞ্চাশ বলতেছে। দিচ্ছেন না? কত হলে দিবেন, মনস্থ করছেন? বান্ন হইলে দিয়ে দিবেন। এই যে দর্শক দেখানোর চেষ্টা করছি আপনাদের আমবাড়িহাট থেকে আজকে দেশি এবং ক্রস জাতের ষাঁড় গরুর দাম। ওই যে আরেকটি রয়েছে এখানে ভাই, কি জাতের এটা? সাইওয়াল জাতের। দাঁত হয়েছে? এক দাঁত, চার দাঁত, চার দাঁত। দাম চাইলেন কত? পঁচাশি হাজার। দাম বলছে ব্যাপারীরা? তিয়াত্তর বাহাত্তর বলছে, চুয়াত্তর বাহাত্তর এরকম। কত হলে দিবেন, মনস্থ করছেন? পঁচাত্তর ছিয়াত্তর, তাহলে বেশি ডিফারেন্স তো নাই আর। এই যে দর্শক দেখুন, এই সাইবল জাতের পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা হলে উনি দিয়ে দিবে। আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমবাড়িহাট থেকে দেশি এবং ক্রস জাতের ষাঁড় গরুর দাম। প্রচুর ঠান্ডা দর্শক, তারপরেও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে কাকা একটি গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কাকা সালাম আলাইকুম, কত দাম চাইলেন এটা? কত চাচ্ছেন? আটান্ন হাজার। দাঁত হয়েছে? দাঁত হয় নাই। ওজন কতটুকু হবে কাকা? ওজন আইডিয়া দুই আড়াই মন হবে?
110 কেজি 58 দাম বলছে ব্যাপারীরা কত বলছে পঞ্চান্ন 54.5 দাম বলতেছে দিচ্ছেন না কত হলে দিবেন মনস্থ করছেন 56 হলে দিয়ে দিবেন এই যে দর্শক 56,000 টাকা হলে উনি দিয়ে দিবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আম্বারিহাট থেকে দেশি এবং ক্রস জাতের ষাঁড় গরুর দাম দর্শক আপনারা যারা এই ধরনের গরু ক্রয় করতে চান তারা এই হাটে এসে দরদাম করে নিয়ে যেতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এখানে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।